আজ আমরা দেখব জনতা ব্যাংক লিমিটেড অফিসার ক্যাশের প্রশ্ন সমাধান। প্রশ্ন শুরু হবে 41 নম্বর দিয়ে। 41 নম্বর কোশ্চেন ছিল, দেয়ার ইজ 60% ইনক্রিজ ইন অ্যান অ্যামাউন্ট ইন 6 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ টাকা 12,000 আফটার 3 ইয়ার্স অ্যাট দ্য সেম রেট। অর্থাৎ সরল সুদে 6 বছরে যদি 60% বৃদ্ধি পায়, তাহলে চক্রবৃদ্ধি সুদের 12,000 টাকা 3 বছরে কত টাকা হবে? তাহলে এখানে আমরা বলতে পারি, যদি 6 বছরে 60% বৃদ্ধি পায়, তাহলে 1 বছরে বৃদ্ধি পাবে 10%, অর্থাৎ সুদের হার 10%। এখন বলা হয়েছে যদি 12,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, অর্থাৎ আমরা এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র যদি বসাই, পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন সমান পি এর মান 12,000, ওয়ান প্লাস 10/100 হোল টু দি পাওয়ার 3, এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 3,972 টাকা। এটাই এই কোশ্চেনের অ্যান্সার। কিন্তু এমসিকিউ পদ্ধতিতে এর হিসাব করা একটু জটিল, তাই আমরা যদি হিসাবের সুবিধার্থে এইভাবে করি, অর্থাৎ এই যে 12,000 টাকা, এটাকে মোট 3 বছরে এর চক্রবৃদ্ধি সুদ কত হবে আমরা যদি এই শক আকারে বের করি, তাহলে এরকম আসে 12,000 টাকার 10%, মানে 10/100, এখান থেকে কাটাকাটি করলে হয় 10, এখান থেকে একটা শূন্য বাদ যায়, অর্থাৎ ফার্স্ট ইয়ারে 12,000 টাকা সুদ হয় 1,200 টাকা। এই 1,200 টাকা 3 বছর পাওয়া যাবে, অর্থাৎ 3 বছরে 1,200 টাকা সুদ পাওয়া যাবে। আমরা জানি দ্বিতীয় বছর এসে সুদের সুদ পাওয়া যায়, তাহলে এই 1,200 টাকার 10% হিসাব করলে দাঁড়ায় এখানে 120 টাকা। এই 120 টাকা পরের 2 বছরে পাওয়া যাবে, আবার তৃতীয় বছরে এসে এই 1,200 টাকারও সুদ হবে, 120 টাকারও সুদ হবে। তাহলে 1,200 আর 120 হয় 1,320, 1,320 টাকার সুদ হবে 10% হারে, এখানে 10 বাদ গেলে 132। তাহলে আমরা যদি এই সুদের সুদ এবং সুদগুলো যোগ করি, তাহলে দাঁড়ায় এখানে হয় 3 বারং 3,700, এখানে আসে 240 আর এখানে 132, টোটাল দাঁড়ায় 3,972 টাকা। অর্থাৎ 3,972 এই কোশ্চেনের আনসার। 2 নম্বর কোশ্চেনে বলা আছে, এ সিস্টেম অফ ইকুয়েশন ইজ শোন বিলো। সিস্টেমগুলো বলতে এরকম দেওয়া আছে, এক্স প্লাস এল সমান সমান 6, এক্স মাইনাস এম সমান সমান 5, এক্স প্লাস পি ইকুয়াল টু 4, এক্স মাইনাস কিউ ইকুয়াল টু 3। এখন এই 4টা ইকুয়েশন এবং এগুলো যদি বিয়োগ করা হয়, চিহ্ন বদলে যাবে, এক্সেস কাটা যাবে, এখানে এল প্লাস এম ইকুয়াল টু 1, এখানে যদি বিয়োগ করা হয় চিহ্ন পাল্টে যাবে, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 1। এটাকে 1 নম্বর সমীকরণ এবং এটাকে 2 নম্বর সমীকরণ ধরলে, এবার 1 এবং 2 যদি যোগ করা হয়, তাহলে দাঁড়ায় এল প্লাস এম প্লাস পি প্লাস কিউ সমান সমান 1+1=2, অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার হবে 2। 43 নম্বর কোশ্চেনে বলা আছে, হোয়াট উড বি দ্য মেজার অফ দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার হুজ এরিয়া ইজ ইকুয়াল টু 256 স্কোয়ার সেন্টিমিটার। অর্থাৎ একটি বর্গের পরিধি কত হবে যদি তার ক্ষেত্রফল 256 বর্গ সেন্টিমিটার হয়।
বর্গের এক বাহুদৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার ক্ষেত্রফল এ স্কোয়ার এবং এর মান দেওয়া আছে 256। এখান থেকে আমরা এর মান বের করতে পারি, 256-র বর্গমূল করলে এখানে পাওয়া যাবে 16। এখন বলা হয়েছে তার পরিধি কত, ত্রিভুজের পরিধি সূত্র বলা আছে তার চার বাহুর গুণফল। আমরা জানি পেরিমিটার, সমান 4a। তাহলে এর মান যদি 16 হয় তাহলে গুণ করলে হয় 64 সেন্টিমিটার। এটাই কোশ্চেনের অ্যান্সার। এই এখানে পাওয়া যায় 8, 6 আর 3। আমরা যদি রেশিও করি 8:6:9, এখান থেকে পাওয়া যায় 4:2 দিয়ে ভাগ করলে 3। এখানে যে রেশিওটা দিয়েছে অর্থাৎ এটা তিনটা ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যর রেশিও, অর্থাৎ এখানে আছে 6:8:10, দুই দিয়ে ভাগ করলে হয় 3:4:5। এটা সমকোণী ত্রিভুজের রেশিও। আবার সমকোণী ত্রিভুজের আরও কয়েকটি রেশিও আপনাদের বলি, 5:12:13 অথবা 8:15:17। এটা যদি এই রেশিওগুলো যদি থাকে তাহলে আপনারা অবশ্যই বুঝবেন এটা সমকোণী ত্রিভুজের রেশিও। এখন এখানে এ বি, বিসি এবং এসি এর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমাদের এডি এর মান বের করতে হবে। তো এখানে আমরা জানি যে বিডি, এই বিডি সমান বিসি যোগ সিডি। এই এখানে বিসির মান 6, সিডির মান 9, অর্থাৎ বিসি সমান 15। আমাদের এডির মান বের করতে হবে। তাহলে এডি এই ত্রিভুজের পরিধি, এটা এ বি সি যদি সমকোণী ত্রিভুজ হয়, যেহেতু এই কোণ সমকোণ, তাহলে সিডি বাড়ালেও এই কোণটা, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজই থাকে, অর্থাৎ এখানে এডি অতিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান এডি স্কোয়ার সমান এ বি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার, অথবা এডি স্কোয়ার সমান এ বি মানে 8 স্কোয়ার আর বিডি স্কোয়ার মানে 15 স্কোয়ার। এখান থেকে 64 যোগ এখানে আসছে 15 স্কোয়ার 225, এডি স্কোয়ার সমান যোগ করলে আসে 289, এডি সমান 289, অর্থাৎ 289-এর বর্গমূল করলে পাওয়া যায় 17, অর্থাৎ এডির মান 17। এটা এই কোশ্চেনের অ্যান্সার। প্রশ্নে বলা আছে রোনালদো 20 দিনে একটি কাজ করতে পারে, তাহলে রোনালদো একদিনে করতে পারে 1/20 পার্ট, মেসি একটি কাজ 30 দিনে করতে পারে, তাহলে মেসি একদিনে করে 1/30 পার্ট। তারা যদি তিনজনে কাজ করে সালাককে সাথে নিয়ে তাহলে তাদের 10 দিন লাগে, তাহলে রোনালদো মেসি এবং সালা একদিনে করতে পারে 1/10 পার্ট। এখন তাদের তিনজনের কাছ থেকে যদি মেসি এবং রোনালদোর কাজ বিয়োগ করা হয় তাহলে শুধু সালার একদিনের কাজ বের হবে, অর্থাৎ তাদের তিনজনের কাজ 1/10 এবং তাদের অপর দুজনের কাজের বিয়োগফল। এখান থেকে ক্যালকুলেশন করলে সালার একদিনের কাজ বের হয় 1/60 পার্ট। সালা যদি 1/60 পার্ট কাজ একদিনে করতে পারে তাহলে তার এক অংশ কাজ করতে লাগবে 60 ডেজ, অর্থাৎ এই 60 ডেজ এই কোশ্চেনের অ্যান্সার। 46 নম্বর কোশ্চেনে বলা আছে কৌশিক আর্নস টাকা 11 ফর ইস টিকিট দ্যাট হি সেলস এ বোনাস অফ 2 টাকা ফর ইস টিকিট দ্যাট ইট সেলস আবার 100। ইফ কৌশিক পে টাকা 2400, হাউ মেনি টিকিটস হি সেলস। বলা আছে কৌশিক টিকিট প্রতি একটা টিকিট 11 টাকা করে বিক্রি করে, এবং যখন সে 100-র উপরে টিকিট বিক্রি করে তখন টিকিট প্রতি 2 টাকা বেশি পায়। কৌশিক যদি মোট 2400 টাকা টিকিট বিক্রি করে তাহলে 100-র উপরে সে কতগুলো টিকিট বিক্রি করেছিল। তাহলে আমরা জানি এখানে বলাই আছে যে কৌশিক প্রত্যেকটা 11 টাকা দরে বিক্রি করে,
তাহলে এগারো একটার দাম যদি 11 টাকা হয় তাহলে প্রথম 100টি টিকিটের দাম 1100 টাকা। এখন টোটাল টিকিট সে বিক্রি করেছে 2400 টাকা, এখান থেকে যদি আমরা 1100 টাকা বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো 100 টিকিটের উপরে যে টিকিট সে বিক্রি করেছিল, অর্থাৎ 1300 টাকা বিক্রি করেছে সে 100-র পরে যে, অর্থাৎ 100 টিকিটের উপরে যখন বিক্রি করছে তখন টিকিট প্রতি 2 টাকা বৃদ্ধি পেয়েছিল, তাহলে তখন তার সে টিকিট প্রতি বিক্রি করেছে 13 টাকা করে। এখন টোটাল যদি 100-র উপরে 1300 টিকিট বিক্রি করে এবং প্রত্যেক টিকিটের দাম যদি 13 টাকা হয় তাহলে সে টোটাল বিক্রি করছিল 100 টাকা, তাহলে মোট টিকিট বিক্রি করছিল আগে 100 এবং পরে 100, অর্থাৎ টোটাল বিক্রি করছে সে মোট 200টি টিকিট। এই 200টি এই কোশ্চেনের অ্যান্সার। 47 নম্বর কোশ্চেন ছিল, ইফ x1 10, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ মিনিমাম ভ্যালু, অর্থাৎ এক্স এর মান যদি 10 হয় তাহলে নিচে যে অপশানগুলো আছে সব সর্বনিম্ন সংখ্যা কত। তাহলে ক নম্বরে এখানে দেওয়া আছে x/2, এক্স এর মান 10 তাহলে 5। খ নম্বরে আসে 2 - x = 2 - 10 = -8। গ নম্বরে 2 x = 2 10 = 1/5। ঘ নম্বরে 2 - x * 2 - x = 2 - 10 * 2 - 10 = -8 গুণ -8 = -64। তাহলে অপশান থেকে দেখা যায় খ নম্বরের মান সব থেকে ছোট, অর্থাৎ এই খ এই কোশ্চেনের আনসার। 48 নম্বর কোশ্চেনে বলা আছে যে হোয়েন 4 ইজ অ্যাডেড টু হাফ অফ এ নাম্বার দাস দ্য রেজাল্ট ইজ 14, হোয়াট ইজ দ্য নাম্বার। ধরি লেট দ্য নাম্বার, যেহেতু সংখ্যাটা চেয়েছে নাম্বারটা যদি এক্স হয়, এখন বলা হয়েছে যে সংখ্যার অর্ধেক অর্থাৎ এটি কিউ প্রশ্ন মতে হাফ অফ এ নাম্বার, অর্থাৎ হাফ অফ এ নাম্বারের সাথে যদি 4 যোগ করা হয় তাহলে 14 হয়। তাহলে এক্স এর মান কত, তাহলে x/2 = 14 - 4 আর x/2 = 10, অতএব x = 20। এই 20 এই কোশ্চেনের অ্যান্সার। 49 নম্বর কোশ্চেনে বলা আছে দ্য ডিফারেন্স অফ টু নাম্বার ইজ 11 অ্যান্ড অন ফিফথ অফ দ্য সাম ইজ 9, ফাইন্ড দ্য নাম্বারস, অর্থাৎ দুইটি সংখ্যার পার্থক্য 11 এবং তাদের যোগফলের 1/5 = 9, সংখ্যার দুইটি কত। লেট দ্য নাম্বার এক্স অ্যান্ড ওয়াই, প্রথম শর্ত মতে সংখ্যা দুইটির বিয়োগফল 11, দ্বিতীয় শর্ত মতে বলছে সংখ্যা দুইটির যোগফলের 1/5 = 9, অতএব x + y = 14। এটা 2 নম্বর কোশ্চেন। এখন 1 এবং 2 যদি যোগ করা হয় তাহলে দাঁড়ায় x - y = 11, x + y = যোগফল 2x = এখানে আসে 56, x = 28। এগেইন 2 থেকে 1 যদি বিয়োগ করা হয় তাহলে পাওয়া যাবে x + y = 45, x - y = 11, বিয়োগ করলে চিহ্ন পাল্টে যাবে, এক্স এক্স কাটা যাবে, 2y = এখানে হবে 34, অতএব y = 17, অতএব এক্স এবং ওয়াই এর মান দাঁড়াবে 28 এবং 17। এটা এই কোশ্চেনের অ্যান্সার।
পঞ্চাশ নম্বর কোশ্চেনে বলা আছে এ টু দি পাওয়ার এক্স সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, সি টু দি পাওয়ার জেড সমান সমান এ, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড। এখন এই যে মানগুলো দেওয়া আছে এখান থেকে আমরা প্রথম পর্যায়ে ধরবো যে বি ওয়াই, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, আবার এখানে বি এর মান আছে এ টু দি পাওয়ার এক্স, তাহলে বি এর জায়গায় এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়াই সমান সি, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই সমান সি। আবার এখানে আছে যে সি টু দি পাওয়ার জেড সমান এ, এখানে যদি আমরা এর মান অর্থাৎ এই সির মানটা বসাই এখানে, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই হোল টু দি পাওয়ার জেড সমান এ হয়, আর এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান এ, এখান থেকে আমরা পাই এক্স ওয়াই জেড সমান অন অন এই কোশ্চেনের অ্যান্সার। 51 নম্বর কোশ্চেনে বলা আছে দ্য লেন্থ অফ দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও অফ 3:5:6, ইফ দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 70, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য লঙ্গেস্ট সাইড। অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 3, 5 এবং 6, এবং তাদের পরিসীমা বলছে 70, দীর্ঘতম বাহু কত। তাহলে আমরা যদি বাহু দুইটা তিনটা দৈর্ঘ্য ধরি যথাক্রমে 3x, 5x অ্যান্ড 6x, আমরা জানি ত্রিভুজের পরিসীমা অর্থাৎ বাহু তিনটার যোগফল, এবং তার মান দেওয়া আছে 70। তিনটা যোগ করলে পাওয়া যায় 14x সমান 70, অতএব x সমান 70/5। এখানে লঙ্গেস্ট সাইড 6x, অর্থাৎ 6×5=30, দীর্ঘতম বাহু দৈর্ঘ্য 30, এটা এই কোশ্চেনের অ্যান্সার। 52 নম্বর কোশ্চেনে বলা আছে হাউ মেনি 7 উইল ইউ পাস অ্যাওয়ে হোয়েন ইউ কাউন্ট ফ্রম 1 to 100, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত কয়টি সাত আছে। আমরা জানি মোট 1 থেকে 100 পর্যন্ত মোট দশক আছে 10টি, এখানে সাতের ঘরে বা সাতের ঘরের দশক বাদ দিলে মোট 9টি দশক পাওয়া যায়, 9টি দশকের ঘরে সাত আছে 7টি, অর্থাৎ 9 দশকের ঘরে 9 দশকে 7, 7টি। এবার যদি 7-এর দশকের 7 হিসাব করা হয় তাহলে আমরা দেখি 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এবং এখানে 77 ঘরে 2 এই 11, অর্থাৎ মোট 7 দশকের 7 আছে 11টি, তাহলে টোটাল হবে ও সরি 9 দশকের 7 হবে 9টি, এবং 7 দশকের 7 11, টোটাল আছে 20টি, এটাই এই কোশ্চেনের অ্যান্সার। 53 নম্বর কোশ্চেনে বলা আছে পি সেলস এ প্রোডাক্ট টু কিউ অ্যান্ড মেক এ প্রফিট অফ 25%, কিউ সেল ইট টু আর অ্যাট এ লস অফ 80%, ইফ আর বাইজ ইট ফর টাকা 140, হোয়াট প্রাইস ডিড পি এ পি পে ফর ইট। অর্থাৎ পি, কিউ এবং আর এরা তিনজনের মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে, পি কিউ এর কাছে 25% লাভে বিক্রি করছে, ধরি পি, তাহলে পি এর ক্রয় মূল্য এক্স, তাহলে 25% লাভে কিউ এর কাছে বিক্রয় করলে পি এর লাভ হবে 25% লাভ, অর্থাৎ 125। পি এর যেটা ক্রয় মূল্য সরি পি এর যেটা বিক্রয় মূল্য, এটা পি এর বিক্রয় মূল্য, সেটাই কিউ এর ক্রয় মূল্য। এখন আবার কিউ আর এর কাছে বিক্রয় করেছে এবং সে সেখানে 20% লস করছে, তাহলে 20% লসে তার বিক্রয় মূল্য হবে 80%, তাহলে কিউ এর যেটা বিক্রয় মূল্য আর সেটা ক্রয় মূল্য,
এবং আর ক্রয় করেছে 140 টাকা দিয়ে, অর্থাৎ এটার মান 140। উত্তর শেষে পি কত টাকা দিয়ে কিনেছিল, তাহলে এক্স এর মান এখানে বের করলে পি এর মান বের হবে, তাহলে এখানে হবে 125 বাই 100 ইন্টু এক্স ইন্টু 100 সমান 140। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 20 80, 5 20 100, 5 25 125, 4 25 100, আর এই 4 কাটা গেলে অতএব এখানে এক্স এর মান বেরোবে 140। এটাই এই কোশ্চেনের আনসার। 54 নম্বর কোশ্চেনে বলা আছে, এ গার্ডেন অফ 100 মিটার লেন্থ অ্যান্ড 60 মিটার ওয়েট হ্যাজ এ ওয়াকওয়ে অফ 2 মিটার ওয়েট অন এভরি সাইড, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য গার্ডেন ইন স্কোয়ার মিটার এক্সক্লুডিং দ্য ওয়াকওয়ে। অর্থাৎ একটি বাগানের বোঝা যাচ্ছে গার্ডেনটি আয়তাকার, একটি বাগানের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 60 মিটার। এখন এই বাগানের ভিতরের দিকে চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত? এখানে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে, যেহেতু দুই দিকে রাস্তা, চার চার করে তাহলে দুই দুই করে তাহলে 4 বিয়োগ যাবে, হবে 96 মিটার। আবার প্রস্থের দিকে 2 মিটার, 2 মিটার 4 মিটার বাদ গেলে থাকবে 56 মিটার। তাহলে বাগানটির এরিয়া রাস্তা বাদে এরিয়া হবে 96 ইন্টু 56 মিটার স্কোয়ার। এখানে গুণ করলে পাওয়া যাবে 5376 স্কোয়ার মিটার। এটাই এই কোশ্চেনের অ্যান্সার। 56 নম্বর কোশ্চেনে বলা আছে, 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 ইজ টু হোয়াট। এখানে মোট টু দি পাওয়ার 30 আছে, মোট 1 2 3 4, তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু 2 টু দি পাওয়ার 30। আবার আমরা 4 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে যেহেতু এটা গুণ আছে, বেজ একই থাকলে এবং বর্গ দুইটা তাহলে যোগ করতে হয়, এবং যদি বেজ একই এবং বেজ একই এবং তারা যদি পরস্পর গুণ আকারে থাকে তাহলে তাদের সূচক যোগ করতে হয়, এই কারণে যোগ করলে দাঁড়াবে 2 টু দি পাওয়ার 32। এটা এই কোশ্চেনের আনসার। 57 নম্বর কোশ্চেনে বলা আছে, 40% অফ 200 ইজ হট পার্সেন্ট অফ 160, হট পার্সেন্ট অফ 160। তাহলে হট পার্সেন্টটাকে যদি এক্স ধরা হয় তাহলে হট পার্সেন্ট, তাহলে এক্স পার্সেন্ট অফ 160 সমান 40% অফ 200। এখানে এক্স এর মান বের করতে হবে, এক্স বাই 100 গুণ 160 সমান 40/100 গুণ 200, তাহলে এখানে থাকবে 2, এখানে 10, এখানে 16, এখানে দুই দিয়ে কাটলে 4, এখানে 5, এক্স বাই 5 = 80। এখানে থাকছে 8x/5 or 8x = 80 ইন্টু 5 or x 80 ইন্টু 5/8 10, অতএব x = 50। এই 50 এই কোশ্চেনের অ্যান্সার। 58 নম্বরের কোশ্চেনে বলা আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন ইফ 8 - 3 ইন্টু 8 - n = 40। তাহলে এখান থেকে 8 থেকে 3 বিয়োগ করলে 5 বা 5 ইন্টু 8 - n = 40। 8 - n, 5 এই পাশে যে ভাগ হলে হয় 8, আর 8
इक्वल टू 8 माइनस एन जो लेखा है तरी एन ये पास आसले प्लस एट वही पास चले ग दाड़ा एन एर मान जिरो जिरो क्वेश्चन आंसर। पूर्ण 60 नम्बर क्वेश्चन बला आज इफ ओन बाई वाई इक्वल टू और सेवेन बाई टू देन ऑन बाय वाई प्लस टू इज इक्वल टू हॉट। एखन आमरा ऑन बाय वाई प्लस टू एखाने वाईर ये मानटा बसाबो ताहले ऑन बाय सेवेन बाय टू प्लस टू समान ऑन बाय एखाने जदि दुई लसागु हय ताहले आसे फोर ऑन बाय इलेवेन बाय टू যেহেতু ওয়ান আছে গুণ দিলে টু বাই ইলেভেন আসে অর্থাৎ টু বাই ইলেভেন এই কোশ্চেনের অ্যান্সার। 20 নম্বর কোশ্চেনে বলা আছে মিস্টার এক্স লস্ট ইজ ওয়ালেট কন্টেইনিং টাকা 120 ইনসিডেন্টালি হি হ্যাড অনলি নোটস অফ টাকা টু টাকা থ্রি অ্যান্ড টাকা ফাইভ ডি নমিনেশনস ইন দ্য ওয়ালেট ইফ দ্য টোটাল নাম্বার অফ নোটস ওয়াজ 30 হাউ মেনি টাকা ফাইভ ডি নমিনেশন নোট জিডি হ্যাজ। অর্থাৎ মিস্টার এক্সের একটা টাকা থলি যাতে 120 টাকা ছিল এবং যার মধ্যে 2 টাকা 3 টাকা বা 5 টাকা নোট ছিল এবং ওই নোটের পরিমাণ ছিল মোট 30টি, তাহলে 5 টাকা নোট কতটি ছিল। আসলে এই কোশ্চেনটা ডাটা ইনডিকেট থাকায় এর সঠিক সমাধান দেওয়া সম্ভব নয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।